গা ছমছমে ভুতুরে এই বাড়িতে এলেই আত্মহত্যা করে লোকজন। এলাকায় এই বাড়ির নাম ভুতুরে বাড়ি। দিনে দুপুরে এ বাড়িতে ঢুকলেই গা ছমছম করে। এই অশরীরই আত্মাযুক্ত বাড়ি এক বা দুদিন নয়, দীর্ঘদিন ধরে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে বীরভূমের এই ভুতুরে বাড়িতে। এর জেরে সেই বাড়িতে অশরীরীর ছায়া রয়েছে বলে এলাকায় ছড়িয়ে পড়েছে জল্পনা। কি ঘটে এই বাড়িতে? পরিবারের পাঁচজন মানুষ ওই একই বাড়িতে বিভিন্ন সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এখানেই শেষ নয়, ওই পরিবারের আরও দু একজন সদস্যকে আত্মহত্যার চরম মুহূর্ত থেকে রক্ষা করা গেলেও একাধিকবার তারা নিজেদের শেষ করে ফেলার চেষ্টা করেছেন বলে খবর। ঘটনার সূত্রপাত বছর কুড়ি আগেই। বাড়ির গৃহবধূ গ্রামেরই এক শিব মন্দিরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এর দু বছর পর ওই পরিবারের আর একজন আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। সামান্য সময়ের ব্যবধানে লাগাতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটতেই থাকে। মাটির পুরনো বাড়িতেই গলায় দড়ি দিয়ে পরিবারের আর একজন গৃহকর্তা ও গৃহকর্ত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন এইভাবেই আত্মঘাতী হয়েছিলেন। শুধু মানুষ নয়, পরিবারের পোষ্য কুকুর বিড়ালও অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে বলে দাবি। অভিশাপ কাটাতে বাড়িতে লাগাতার পুজো নাম সংকীর্তনও করা হয়েছে, তবু কোনো ফল মেলেনি বলে দাবি। সম্প্রতি গত ডিসেম্বর মাসেও এই পরিবারের সদস্য এখানেই আত্মহত্যা করেছেন। চক্রবর্তী এই পরিবারের এক সদস্যের দাবি, বাইরে কাজ করে বা অন্য কোথাও থাকার সত্ত্বেও পরিবারের এমন সদস্যরাও রয়েছে যারা এখানে ফিরে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন। চক্রবর্তী পরিবারের এই করুণ পরিণতি এলাকায় কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। এই ঘটনার জেরে ওই মাটির বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পরিবারের বাকি সদস্যরা। ওই জায়গায় নূতন করে থাকা তো দূর, ভাঙা বাড়ির কোনো সামগ্রীও রাখতে চায় না এই চক্রবর্তী পরিবার। এমনকি ওই জায়গা আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আর এক্ষেত্রে পরিবারের সদস্যরা চাইছেন ওই জায়গায় সরকারি বা এলাকাবাসীর উদ্যোগে কোনো মন্দির বা অন্য কিছু নির্মাণ হোক। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।